নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব, পশ্চিম দিকে যদি আপনার গৃহের মুখ্য দ্বার হচ্ছে, পশ্চিম দিকে যদি আপনার মুখ্য দরজা হচ্ছে, প্রধান দরজা হচ্ছে, তাহলে সেই দরজা কোন স্থানে করা শুভ হবে। অর্থাৎ পশ্চিম দিকের যে দৈর্ঘ্য রয়েছে, সেই দৈর্ঘ্যের কোন স্থানে আপনারা মুখ্য দরজা করবেন এবং কোন স্থানে আপনাদের ক্ষেত্রে দরজা হানিকারী হতে পারে, তা সবকিছুই এই এপিসোডে আপনাদের সাথে এখন আলোচনা করার চেষ্টা করব। দেখুন, ধরুন আপনাদের পশ্চিম দিকের যে লেন্থ রয়েছে, যে দৈর্ঘ্য রয়েছে, এই দৈর্ঘ্যটিকে আপনারা প্রথমে 8 দ্বারা ভাগ করবেন। হতেই পারে আপনার পশ্চিম দিকের দৈর্ঘ্য 8 মিটার, তাহলে 8 দ্বারা ভাগ করে প্রত্যেকটি মিটারকে একটি গ্রিডে পরিণত করুন। এবার দেখুন ওয়েস্ট ওয়ান, অর্থাৎ পশ্চিম দিকের প্রথম যে জোনটি রয়েছে, এই W1 যে লেখা জোনটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই জোনটিতে যদি আপনাদের ক্ষেত্রে প্রথম প্রবেশদ্বারটি হচ্ছে, মুখ্য প্রবেশদ্বারটি হচ্ছে, এটি আপনাকে আর্থিক ক্ষেত্রে কিন্তু নেতিবাচক এবং আর্থিক ক্ষেত্রে সমস্যা সর্বদাই আপনাকে দিয়ে থাকবে। অর্থাৎ আপনি যতই অর্থ উপার্জন করুন না কেন, আপনার অর্থ কিন্তু আপনি কোনোভাবেই সঞ্চয় করতে পারবেন না। W2 যে জোনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই জোনটিতে যদি আপনাদের ক্ষেত্রে আপনাদের মুখ্য প্রবেশদ্বার হচ্ছে, মুখ্য দরজা হচ্ছে, তাহলে কর্মজীবনে অস্থিরতা সৃষ্টি হবে এবং একই সাথে এখানে যারা বসবাস করছে, যারা থাকছে এখানে, এদের দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু স্বচ্ছতার অভাব হতে দেখা যাবে এবং এদের মধ্যে কিন্তু দেখা যায় যে এরা নিরাপত্তাহীনতায় ভুগবেন সর্বদাই। একটা এদের মধ্যে কিন্তু ভীতিভাব মানসিকভাবে এমনটি কিন্তু তৈরি হবে এবং প্রিয় মানুষের থেকেও কিন্তু দূরত্ব তৈরি হতে দেখা যাবে। W3 যে জোনটি লেখা রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই জোনটিতে যদি আপনাদের মুখ্য প্রবেশদ্বার হচ্ছে, এই জোনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে আশ্চর্যজনকভাবে আপনাদের জীবনে সমৃদ্ধি নিয়ে আসতে পারে, বৃদ্ধি ঘটাতে পারে। এই স্থানটি অত্যন্ত বিশেষ শুভ বলে মনে করা হয়ে থাকে। W4 যে জোনটি আপনারা দেখতে পাচ্ছেন, W4 এই জোনটিতে যদি আপনাদের ক্ষেত্রে আপনাদের মুখ্য দরজা হচ্ছে, প্রধান দরজা হচ্ছে, তাহলে কোনো বিশেষ সুবিধা বা ক্ষতি এইখান থেকে কিন্তু আপনারা সেরকমভাবে পাবেন না এবং এই ধরনের বাড়িতে জীবন সাধারণত মসৃণ হয়, তবে সামগ্রিকভাবে এটি একটি ভালো প্রবেশদ্বার এমনটি কিন্তু বলা যায়। W5 যে জোনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই স্থানটিতে যদি আপনাদের মুখ্য প্রবেশদ্বারটি হচ্ছে, তাহলে একজনকে পরিপূর্ণতাবাদী করে তোলে এবং যতটা বিভ্রান্তিকর এবং অতি উচ্চবিলাসী হয়ে উঠতে পারে এমনটি কিন্তু দেখা যায়। এই মানুষদের মধ্যে একজন অবাস্তব লাভের আশাও কিন্তু শুরু করতে থাকে, অর্থাৎ কখনো লাভ হবে কি হবে না এমনটি না ভেবেই কিন্তু তাদের মধ্যে একটা অবাস্তব একটা লাভের আশা প্রবলভাবে দেখা যায়। W6 এই যে জোনটি রয়েছে, এই জোনটিতে যদি আপনাদের মুখ্য প্রবেশদ্বার হচ্ছে, তাহলে মানসিক বিষণ্ণতার শিকার আপনারা খুব সহজাতভাবে হবেন, মানসিক শক্তি কিন্তু আপনারা ক্রমশ হারিয়ে ফেলবেন। W7 যে জোনটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম প্রান্তে, এই জোনটি যদি আপনাদের ক্ষেত্রে মুখ্য দরজা হচ্ছে, তাহলে বাড়িতে সাধারণত সুখের যে অবনতি সেটা দেখা যায়, অর্থাৎ আপনারা সুখেই ছিলেন, ভালো ছিলেন, কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনাদের সুখ কমতে শুরু করে দেবে। কখনো কখনো এদের মধ্যে কিন্তু মাদকতা, নেশাদ্রব্য পান করা এবং অ্যালকোহলের যে প্রবলভাবে তাদের গ্রহণ করার যে মাত্রা সেটা কিন্তু বৃদ্ধি পেতে থাকে। W8 যে জোনটি রয়েছে, এই জোনটিতে এই প্রবেশদ্বার যারা এই বাড়িতে বসবাস করবেন তাদের মানসিকতাকে এমনভাবে প্রভাবিত করে যে তারা তাদের নিজের সুবিধার জন্য অন্যায্য এবং বেআইনি উপায় অবলম্বন করতে পারে, মানুষের সাথে প্রতারণা করতে পারে, নিজেও কিন্তু প্রতারিত হতে পারে। তাহলে আজ আলোচনা করলাম আপনাদের সাথে পশ্চিম দিকে আপনাদের ক্ষেত্রে এই 8টা দিক অনুযায়ী কোন স্থানটি অত্যন্ত বিশেষ শুভ হতে পারে আপনাদের ক্ষেত্রে মুখ্যদ্বার করার ক্ষেত্রে এবং কোন স্থানগুলি আপনাদের জীবনে কি প্রভাব ফেলে থাকে, সেই সমস্ত কিছুই আপনাদের সাথে আজ আলোচনা করার চেষ্টা করলাম। তাহলে আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।